হ্যালো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আজকে যাচ্ছি হচ্ছে কক্সবাজার। কক্সবাজারে একটা ব্লগ করবো, তো সেই জন্য আর কি প্রিপেয়ার হইলাম। এই জায়গায় আপনার ওই যে আহার করতে আয়নায় দেখা দিতেছে ব্লগ করতেছি, আর কক্সবাজারের জন্য আপনার অলরেডি ব্যাগটা গোছানো হয়েছে আমার। হালকা বলতে কি ভালোই ব্যাগটা গোছানো হয়েছে। আমি আপনাদের তাহলে ব্যাগটা দেখাইতেছি কক্সবাজারের জন্য কি কি নেওয়া হয়েছে, ওইটা তো মানে দেখাই দেবো অলরেডি। আমি প্যাক করে দিচ্ছি সব কিছু, আমি জাস্ট আপনাদের দেখাইতে পারবো যে আমি এখন জাস্ট খালি একটা শার্ট পরবো, আর আপনার একটা যে গলার লকেট আছে ওইটা পরবো, এটুকু দেখাইতে পারবো। আর সবাই আমার জন্য প্রে করবেন আজকে যাবো, যাতে আবার ওই কক্সবাজার থেকে ভালো ঘুরে আসতে পারি আর আপনাদের জন্য ভালো একটা কন্টেন্ট নিয়ে আসতে পারি। আর প্লিজ আমার চ্যানেলের যে ভিডিওগুলো আছে ওটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের ভিডিওগুলো সাবস্ক্রাইব না করলে প্লিজ লাইক দিবেন, সবাই শেয়ার করবেন। আর বিশেষ করে হচ্ছে আপনার শেয়ারটা যত বেশি করবেন মানুষের কাছে তত বেশি হবে, আর যদি কেউ ভালো লাগে সেক্ষেত্রে সাবস্ক্রাইব করবে। আমি বলতে গেলে কি 300 সাবস্ক্রাইব হলে একটা চ্যালেঞ্জিং ভিডিও আনবো আপনাদের জন্য। আর ওই সূর্যমুখী বাগানের ব্লগটা আসলে ভালো মানুষেই ভালো লাগছে অনেকের কাছে, অনেকে পরিচিত আমার বসে যে আসলে ব্লগটা অনেক সুন্দর হয়েছে। তারপর আপনার যাতে ভালো মতন বিজয়ের ঘুরে আসতে পারি সেই দোয়াটা করবেন, ঠিক আছে? তো গাইজ আজকে এই পর্যন্ত, আমি আপনাদের তাহলে বাসায় ঘুরে হওয়ার সময় কিছু ফুটেজ দেখাবো, যে আমার ভাইয়ের সাথে যাবো, তো দেখেন আশা করি ভালো লাগবে। হ্যালো আসসালামু আলাইকুম গাইস, তো এই মুহূর্তে আমরা আসছি চন্দ্রায়। চন্দ্রায় আসার পর এই জায়গায় বাসের জন্য ওয়েট করতেছি। আমাদের বাস ছাড়বে হচ্ছে 8:30, তো আমার সাথে যে ভাই কথা বলছিলাম ভাই যেতেছে, তারপর যে আঙ্কেল আমাদের এই জায়গায় দেওয়ার জন্য আসছে, এত দূর কষ্ট করে আসছে আঙ্কেলে অনেক অনেক থ্যাংক। তো আমরা এখন তো ভিউয়ার্স, আমি আপনাদের এখন সিটের রিভিউটা দিচ্ছি। বাসের এই সিট এরকম থাকে, তো ভাইয়া ট্রাই করতেছে সিটটা কীভাবে আনফুল করে। এটা উঁচু হয়নি তাই না? উঁচু হয়নি আচ্ছা, দিয়ে বসে দিই এটার ভিতরে দুটো দিকে। আচ্ছা, আরে একদম সব থেকে বেশি ফোল্ড করছে এভাবে তো। আচ্ছা, পিছনে ব্যাগ খুঁজতে দেখায় বুঝতে যে এরকম আর কি। হ্যালো ভিউয়ার্স, তো আমরা এসে পড়ছি সেই কক্সবাজারে ডলফিন মোড়ে, ঘুম থেকে উঠলাম আর কি। এরকম অবস্থা ভাইয়ের, আমার সবারই একই অবস্থা। এখন হোটেল খুঁজতেছি আমরা, হোটেলে হোটেল বলবো নাকি রিটার্ন টিকিট, আমরা রিটার্ন টিকিটটা করে তারপর আমরা হোটেলে উঠবো আজকে। রিটার্ন টিকিটের জন্য এখন রিটার্ন টিকিট করতে যাবো, তারপর হোটেলে উঠবো আর কি। তো ভিউয়ার্স, আমাদের টিকিট নেওয়া শেষ হয়েছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে হোটেল খুঁজতে। তো রিজনেবল সমুদ্র বিচ, তো হোটেল খোঁজার পর তারপর বিচে যাওয়ার চিন্তা ভাবনা করি। আগে ফ্রেশ ট্রেশ হয়ে এখনো ব্রাশ করি নাই, রাত্রিবেলা যেভাবে ঘুমাইছিলাম বাসের মধ্যে। তোমার কিরকম ঘুম হয়েছে? ভালো তো ঘুম পাচ্ছ তুমি? আমি ঘুম বলতে আমি চোখ বন্ধ করেছিলাম, চোখ ওই আমার অবস্থা রয়েছিল এরকম যে 12টায় ঘুমাইছি, 12:59 উঠছি, আবার 1:25 ঘুমাইছি, 2:25 উঠছি, এরকম টাইম, এরকম 1 ঘন্টা 1 ঘন্টা ঘুম হয়েছে মাঝে মধ্যে। এই যে আমাদের অতিথির সাথে আমাদের সাথে যাচ্ছে, ফলো করতেছে, আরে মামা জোস তো আয়া দিতেছে। তো এটা হচ্ছে আমাদের 304, এটা
সামনে রুম, এটা হলো তিনতলায়। তো রুমটা নিচে আমরা টুইন বেডের রুম, ছোট একটা রুম, সুন্দর টিভি আছে, ডিসি টেবিল আছে, বেড আছে, আলনা আছে, টেবিল আছে। তারপর আপনাদের এই জায়গায় ওয়াশরুমটা দেখে আপনাদের রুম পাই না, অ্যাটলিস্ট একটা হোটেলে তো রুম পাইছি। আর সব থেকে মেন ফিচার হইতেছে এটা বেলকনিটা হচ্ছে তো বেস্ট। আর বেলকনির আরেকটা ফিচার হচ্ছে এই যে আমার সামনে যেটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার এয়ারপোর্টের আপনার ল্যান্ড করে, যে প্লেন ল্যান্ড করে তো একদম লাইভ ভিউ দেখতে পাবেন যখন আপনি প্লেন ল্যান্ড করবে। আমি ট্রাই করবো এটার একটা ভিউ দিতে আপনাদের। হোটেল সি ভিউ, তো আমরা কই যাইতেছি এখন ভাই? আমরা এখন যাচ্ছি লাবণী পয়েন্ট। লাবণী পয়েন্ট, আচ্ছা, তাহলে অটোতে যাব নাকি? তো ভিউয়ার্স, আমরা লাবণী পয়েন্টে এসে পড়ছি। লাবণী পয়েন্টে আসার পর এই জায়গায় বালি সব জায়গায়, তাই না? আর এটা এখানে বালি, সামনে আমাদের বিচ দেখা যাইতেছে, আর এই পাশে হইতেছে টুরিস্ট পুলিশ, একদম কাছে, বেশি দূর না। তো সবাই এনজয় করবেন। আর ফার্স্টে কি করবো আমরা, প্ল্যান কি? আমরা একটু দেখি বিচের কাছে আগে যাই, তারপর একটু জেট স্কি নাইলে আমিও চাই যাতে আমার চ্যানেল ওই ভিডিওটা থাকে। তো হোপফুলি আপনার সবাই মজা পাবেন। দেখেন, আমি ব্যাক ক্যামেরা অন করে দেখাই, সাগরে একটা শব্দ আসছে সেই জায়গায়। বালিতে মনে হচ্ছে জুতা গিয়ে যাচ্ছে, হাঁটতে একটু অসুবিধা হইতেছে আসলে বালির মধ্যে হাঁটা। মাটির মধ্যে আর বালির মধ্যে আকাশ পাতাল ব্যবধান হাঁটার মধ্যে। এই যে এই হইতেছে আপনাদের বালি, আর এই যে বিচ দেখতেছেন আপনারা, এইটা হচ্ছে সম্পূর্ণ বিচ। এইদিকে যত যা আছে বিচ, এইদিকে কী করছে এটা? আমি তো প্রথমে ফার্স্টে মনে করছিলাম টিমি টিমি রাখছে নাকি, না সত্যি। আর এই বিচের যে একটা শব্দ গর্জন, এটা আসলে এই অন্যরকম একটা ফিলিংস দিতেছে। আর গাইস, পানিতে পা টাচ না করাইতে পারতেছি, তাও তখন ভালো সমুদ্রের একদম কাছে। আর হাঁটতে হাঁটতে গেলে কি অবস্থা, পা ভালির ভিতর ঢুকে গেছে। ওরে বাপ, প্রচুর মানুষ আসলে। আচ্ছা কিছু বলবো বাবু, তো হ্যাঁ, তোমার নাম কি? হ্যাঁ, কেমন লাগতেছে তোমার জায়গায় আসার পর? ভালো লাগতেছে? Epic moment, Epic moment.
যেতে চাইতে এটা সুযোগ দারুন।